আজ থেকে সীমিত সময়ের জন্য খুলেছে অফিস আদালত এবং ব্যাংক বেলা এগারোটা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকাল তিনটা পর্যন্ত আজ এবং কাল ঢাকায় কারফিউ শিথিল থাকবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একই সময়ে শিথিল থাকবে গাজীপুর নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে অন্যান্য জেলায় পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসন তবে এই সময়ে বিভিন্ন সড়কের একাংশ বন্ধ থাকায় ও গণপরিবহনের স্বল্পতা থাকায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষজন বেশিরভাগ রাস্তায় চোখে পড়ে তীব্র যানজটের এদিকে আজ থেকে খুলেছে বিভিন্ন পোশাক কলকারখানা দুপুর দুইটা পর্যন্ত লেনদেন চলবে পুঁজিবাজারেও নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ চার্জ সবচেয়ে কম দর্শক সচিবালয়ের খবর জানবো সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন জানাবেন সেখানকার খবর সংস্কার আন্দোলনকে ঘিরে যে স্থবিরতা তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে এমন অবস্থায় কিন্তু সরকার কারফিউ জারি করতে বাধ্য হয় সেই সাথে এই সপ্তাহে শুরুতে অর্থাৎ রোববার থেকে কিন্তু অফিস আদালতে সরকারি ছুটি অর্থাৎ সাধারণ ছুটি ঘোষণা করা হয় এমন পরিস্থিতিতে গত তিন দিনের সাধারণ ছুটির পর আজ থেকে অর্থাৎ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন কর্মঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অফিস চলবে এই অবস্থা চলবে আগামীকাল পর্যন্ত এবং তারপরে কিন্তু শুক্র এবং শনিবার সরকারি ছুটি আশা করা যাচ্ছে যে রোববার থেকে পুরো দমে হয়তো বা অফিসে আদালত চলবে আমরা সচিবালয় সকাল থেকে দেখেছি এগারোটার সময় অফিস থাকলেও সকাল দশটার আগে থেকে কিন্তু অফিসের কর্মকর্তা কর্মচারীরা এবং মন্ত্রী সচিবরা আসতে শুরু করেছেন এবং একটি কর্মব্যস্ততা দেখা যাচ্ছে সবার মধ্যে যেহেতু এই সপ্তাহের শুরু থেকে যেহেতু অফিস করতে পারছেন না এবং অনেকের অনেক ধরনের প্রয়োজন জড়ো হয়ে আছে এবং সেই সাথে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বাকি আছে আমরা আসার পথে সচিবালয় আসার পথে দেখেছি অন্যান্য অফিস শিক্ষা ভবন বিদ্যুৎ ভবন সহ আশেপাশের অনেক অফিসগুলোতে কর্মচাঞ্চলতা এবং নির্ধারিত সময়ে অফিসে আসছেন এবং সচিবালয় ঢোকার মুখে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তল্লাশি চলছে সেখানে প্রত্যেকটি গাড়ি তল্লাশি করে ঢোকানো হচ্ছে এবং যাদের কাছে কারফিউ পাস এবং সরকারি অফিসে প্রবেশে যে পাস থাকে নির্ধারিত সেই পাস না থাকলে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আমরা আর কিছুক্ষণ পরেই হয়তো বা বিভিন্ন মিনিস্ট্রিতে আমরা যাব সেখানে মন্ত্রীরা তাদের বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন এবং সচিবালয়ের নিরাপত্তা জোরদার করার বিষয়ে তারা কথা বলেছেন সব মিলে আজ যেহেতু কর্মঘণ্টা কমিয়ে আনা হয়েছে বিকাল তিনটা পর্যন্ত অফিস চলবে এবং সেই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা যাব সেখানে হয়তো বা রাষ্ট্রের নিরাপত্তা এবং আইন বাহিনীর যদি কোনো ধরনের কোনো ঘাটতি থেকে থাকে সেই বিষয়ে মন্ত্রীরা নির্দেশনা দিবেন এই ছিল সচিবালয় থেকে কর্মদিবসের আজকের কর্মদিবসের সর্বশেষ খবর সচিবালয়ের খবর জানছিলাম এবারে রাজধানীর খবর জানবো রাজধানীর বাড্ডা এলাকার সার্বিক পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী মাকসুদুল নবী প্রায় এক সপ্তাহের অবস্থার পর আজ অফিস আদালত খুলেছে তাই ঘর থেকে বেরিয়ে পড়েছেন মানুষ সবাই ছুটছেন তার যার যার কর্মস্থলে বাড্ডা লিং রোড এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাড্ডা লিং রোড থেকে গুলশানের দিকে বহু মানুষ পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন আজ গণপরিবহন পথে নেমেছে তবে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম আছে তবে আবার গণপরিবহনের চলাচলকে অনেকে হয়তো নিরাপদ মনে করছেন না সে কারণে রিক্সা সিএনজি রিক্সা কিংবা পায়ে হেঁটেই কর্মস্থলে মানুষ যাচ্ছে অন্যদিকে মেট্রো রেল বন্ধ থাকবার কারণে তারও একটা প্রভাব পড়েছে যে কারণে রাস্তায় হেঁটে চলা মানুষের সংখ্যাই খুব বেশি দেখা যাচ্ছে দৈনন্দিন জীবনে আমরা আসলে রেগুলার একটা রুটিন কাজ করি তো আমাদের অনেক সমস্যা হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে যারা পেশাজীবী কর্মজীবী যারা খেতে খাওয়া মানুষ আছে সবার জন্য ভালো হবে এবং পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় সেটাই আমি আশা করি তবে পরিবর্তিত পরিস্থিতিতে কিছুটা স্বাভাবিক অবস্থা তৈরি হওয়ায় স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ তারা চান যেন নতুন করে কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয় গত কয়েকদিনে মানুষ আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক প্রাণহানি অনেক জনসম্পত্তির ক্ষতি সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল অন্তত সেখান থেকে হাফ ছেড়ে আজকে মানুষ কর্মস্থলে যেতে পারছে সে কারণে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি আমরা লক্ষ্য করেছি দর্শক শিরোনামে জানিয়েছিলাম কয়েকটি সড়কে তীব্র যানজটের খবর আপনাদেরকে আমরা এই মুহূর্তে রাজধানীর আসলে সড়কগুলোর পরিস্থিতি কি সেই বিষয়ে কথা বলবেন সহকর্মী জুমাতুল বিদা বন্ধ মেট্রো রেল এক্সপ্রেসওয়েও বন্ধ যার কারণে আজ যেহেতু রাজধানী ঢাকায় সব কিছুই খুলে দেওয়া হয়েছে যারা দাপ্তরিক কাজে বের হয়েছেন দীর্ঘক্ষণ তাদেরকে কিন্তু রাস্তায় অপেক্ষা করতে হয়েছে এবং সড়কগুলোতে অলিগলি থেকে শুরু করে একেবারে প্রধান সড়ক সব কিছুতেই কিন্তু তীব্র যানজটের লক্ষ্য করা যাচ্ছে সকালেই যারা সকাল এগারোটার দাপ্তরিক কাজে যোগ দেওয়ার জন্য বের হয়েছেন তারাও কিন্তু পড়েছেন বিপাকে এখন পর্যন্ত যেই চিত্র আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন অর্থাৎ মোয়াখালীর দিকে যেই যানবাহনগুলো যাচ্ছে মগবাজার থেকে সেই যানবাহনের কিন্তু একটি দীর্ঘ সারি ফ্লাইওভারেই দেখা যাচ্ছে একই সাথে নিচের যেই সড়ক রয়েছে সেটিতেও কিন্তু দেখতে পাচ্ছেন যানবাহনের দীর্ঘ সারি এর পাশাপাশি যারা সকালেই বের হয়েছেন অধিকাংশ মানুষ কিন্তু রাস্তায় নেমে গিয়ে বাকি পথটুকু আসলে হেঁটে যাওয়ার চেষ্টা করেছেন কেউ কেউ দীর্ঘ সময় রাস্তায় ভোগান্তির মুখে পড়েছেন এবং সাধারণ মানুষের যারা আবার একই সময় তিনটায় দাপ্তরিক কাজ শেষ করে যখন ফিরবেন সেটি নিয়েও অনেকে শঙ্কায় রয়েছেন যেহেতু মেট্রো রেল বন্ধ যার কারণে সেখানকার যেই যাত্রীরা রয়েছেন অর্থাৎ মেট্রো রেল ব্যবহার করে মতিঝিল পর্যন্ত যারা আসা যাওয়া করতেন উত্তরা থেকে তারাও কিন্তু বিপাকে পড়েছেন অন্যদিকে এক্সপ্রেস ওয়ে ব্যবহার করে যারা গুলশান কিংবা ফার্মগেট এলাকায় প্রবেশ করতেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন সবাই কিন্তু একই সড়ক ব্যবহার করে আসতে গিয়ে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছেন এবং ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে যার ফলে দীর্ঘ একটি যানজট তৈরি হয়েছে আজ থেকে রাজধানীসহ সারা দেশে দূরপাল্লা এবং আভ্যন্তরীণ অর্থাৎ যেই আন্ত জেলা সার্ভিসগুলো রয়েছে বাসের এগুলোও কিন্তু চলাচল শুরু করেছে সড়কে বাস আছে ব্যক্তিগত পরিবহন আছে সিএনজি অটোরিকশা কিংবা নিজেদের যেই মোটরসাইকেলগুলো ব্যক্তিগতভাবে মানুষ ব্যবহার করে সেগুলোও কিন্তু রয়েছে যার কারণে এই যেই পরিবহনের একটি বড় যানজট সেটি কিন্তু নিচের সড়ক থেকে শুরু করে একেবারে ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গিয়েছে যদি মেট্রো রেল এবং একই সাথে এক্সপ্রেস ওয়ে থাকতো সেক্ষেত্রে হয়তো এই ভোগান্তি থেকে কিছুটা হলেও বেঁচে যেতেন সাধারণ মানুষ এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ জি সহকর্মী জুমাতুল বিদা যুক্ত হয়েছিলেন জানাচ্ছিলেন সড়কের রাজধানীর যে সার্বিক চিত্র সেই পরিস্থিতির খবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন দর্শক যেটি বলছিলাম যে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস রাজধানীর মহাখালী থেকে আসলে সার্বিক পরিস্থিতিতে কেমন দেখেছেন সহকর্মী সজল শাইক সেই তথ্যটি আমাকে জানাবেন চলমান উদ্ভূত পরিস্থিতির কারণে কিন্তু জানেন যে সারা দেশ কিন্তু স্থবির হয়ে পড়েছিল ঠিক তেমনইভাবে কিন্তু রাজধানীর যেই বাস টার্মিনালগুলি ছিল সেটি সেগুলিও কিন্তু এক প্রকার স্থবির হয়ে যায় অর্থাৎ যাত্রী ছিল না কারণ জানেন যে সরকারি দেয়া কারফিউতে কিন্তু বাস চলাচল বন্ধ ছিল তবে আজকে কিন্তু কারফিউ দশটা থেকে শিথিল করার পরে কিন্তু এখান থেকে দূরপাল্লার যে সমস্ত বাস রয়েছে সেগুলি কিন্তু ছেড়ে যাচ্ছে নিয়ম করে আমরা এখানে যারা বাস চালক রয়েছে এবং যারা পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছে যে বিগত কয়েকদিন ধরে কিন্তু তারা বড় ধরনের একটি লোকসানের মধ্যে পড়ে পাঁচ সাত দিন ধরে আমরা খুব করে ছিলাম এখন যাওয়া গাড়ি দু একটা টুকটাক চলে কিন্তু যাত্রী খুব সংখ্যক কার্পে আবার পাঁচটার পরে আবার বলবত হবে এখন আমি ওইখান থেকে হয়তো সর্বোচ্চ দুটা পর্যন্ত গাড়ি চালাতে পারবো তাহলে এখন গাড়িটা গিয়ে আবার ব্যাক করবে কি না এখনও বলা যায় না যাত্রীদের সাথেও কথা বলেছি যাত্রীরা যেটি বলছে যে বিগত কয়েকদিনের এই এই স্থবিরতার কারণে কিন্তু তারা অনেকটা বন্দি জীবন কাটিয়েছে চিন্তা করছিলাম আগে বাসা যাওয়ার জন্য কিন্তু যাওয়া হয় নাই কারণ দেখে বাস তো সব বন্ধ ছিল গতকাল যখন শুনলাম যে বাস সমিতি থেকে বলছে যে বাস স্বাভাবিকভাবে চলাচল করবে তখন থেকে চিন্তা করলাম যে আজকে তাহলে বাসায় যাওয়া যায় আমি আপাতত ঢাকায় ছিলাম আমার চাকরির ইয়েতে আমার যেমন করে যাওয়া লাগছে এই জন্য আমি যাচ্ছি আর কি এক তারিখ থেকে আমার জয়েন হবে আর কি তবে আজকে যেহেতু বাস চলাচল স্বাভাবিক হয়েছে সেহেতু তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছে অর্থাৎ অনেকে কিন্তু গ্রামের বাড়ি যাচ্ছে আবার অনেকে কিন্তু গ্রামের বাড়ি থেকে ঢাকায় প্রবেশ করছে দর্শক জানছিলাম রাজধানীর মহাখালী টার্মিনালের সবশেষ খবর এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডির সাতমর্সজিদ এলাকার খবরাখবর জানবো শামীমা সুলতানা যুক্ত হয়েছেন আমার সঙ্গে জানাবেন সেখানকার সবশেষ খবর। আজকে এই সময় কিন্তু কারফিউ শিথিল আছে এবং একই সঙ্গে অফিস আদালত খোলা তো সে কারণে কিন্তু রাস্তায় যানবাহন এবং মানুষের ভিড়টা অনেক বেশি প্রচুর মানুষ তাদের যেসব কাজগুলো আসলে আটকে ছিল যেগুলো করতে পারেনি সেগুলো করার জন্য আজকে বের হয়েছেন এবং একই সঙ্গে যারা অফিস আদালত আছে যাদের যারা চাকরি করেন তারা কিন্তু তাদের অফিসে যাচ্ছেন এবং সব মিলে রাস্তায় আসলে মানুষের চাপটা অনেক বেশি আমি জেলা থেকে হেঁটে হেঁটে আসলাম রাস্তায় পর্যাপ্ত গাড়ি আছে জেমে পড়ে আছে কিন্তু ডিসিপ্লিন মানতেছে না পুলিশ কি যেন জিজ্ঞাসাবাদ করতেছে এজন্য গাড়ি ছাড়তেছে অল্প করে গাড়ি ছাড়তেছে আমি আল্লাহ করিম থেকে পর্যন্ত হেঁটে আসছি একই সঙ্গে যানবাহনেরও চাপ অনেক বেশি আছে এবং আজকে বাস থেকে শুরু করে রিকশা কিংবা ব্যক্তিগত গাড়ি সব ধরনের গাড়ির চাপই কিন্তু সড়কগুলোতে অনেক বেশি কিন্তু বিভিন্ন সড়কে যেহেতু কারফিউ শিথিল থাকলেও সেনাবাহিনী টহল দিচ্ছেন এবং তারা চেকপোস্ট বসিয়েছেন সে কারণে কিন্তু প্রতিটি সিগনালই আমরা দেখলাম যে জ্যাম লেগে আছে এবং কোন কোন জায়গায় দেখা গেছে যে ওয়াইলেন আটকে তারপরে কিন্তু বাকি জায়গাটা শুধু চলাচলের জন্য উন্মুক্ত আছে বাকি লেনগুলো তো সে কারণেও আসলে বিভিন্ন জায়গায় জ্যাম পড়তে দেখা গেছে এবং মূল যে সড়কগুলো মানে সেই সড়কগুলোতে আসলে এই যে জ্যামের কারণে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে হাঁটছেন তারা এবং যারা গাড়িতে আছেন তাদেরকে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে তবুও সবাই আসলে যার যার প্রয়োজনটা যার যার তাগিদটা সেটি পূরণ করবার জন্যই তারা হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন এবং কেউ কেউ আসলে ঘন্টার পর ঘণ্টা গাড়িতে অপেক্ষা করে আছেন যে কখন তার গন্তব্যে পৌঁছাবেন